আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জার্মানিতে যখন আপনার বাচ্চার বয়স 5+ হয়ে যাবে, তখন আপনি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যেটা আমি নিজেও হয়েছি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন অথবা ধরেন আপনি হিন্দু ধর্মেরও হয়ে থাকেন, আপনি অবশ্যই চাবেন না যে আপনার বাচ্চাকে এখানে খ্রিস্টিয়ান ধর্ম শিক্ষা নিতে। এবং কিছু স্কুল আছে যেখানে সেখানে খ্রিস্টান ধর্মের যে ক্লাসগুলো সেগুলো ছাড়া অন্য ধর্মের কোনো ক্লাস নেওয়া হয় না। সো এই চ্যালেঞ্জটা আসলে খুবই মারাত্মক। এবং আপনার যদি জানা না থাকে যে এই সিচুয়েশন আপনি কি সিদ্ধান্ত নেবেন, হয়তো আপনি বুঝে বা না বুঝে হোক তখন হয়তো খ্রিস্টান ধর্মটাই চয়েস করবেন। সো তাদেরকে আমি বলবো যে এখানে একটা বিকল্প আছে, সেই বিকল্পটা আজকে শেয়ার করবো। যেমন আমার বাচ্চার বয়স 5+, এখন তাকে যখন গ্রন্ডস্কুলেতে প্রাইমারি স্কুলে ভর্তির জন্য নিয়ে যাব, জাস্ট যেদিন ভর্তির ডেট তার ঠিক একদিন আগে আমরা হঠাৎ করে ফর্মে লক্ষ্য করতে পারি যে এই একটা অপশন আছে এবং এখানে একটা চোজ করতে হবে। কিন্তু এই স্কুলটাতে ইসলাম ধর্মের কোনো ব্যবস্থা নাই, সেই স্কুলগুলোতে ইসলাম ধর্মের ক্লাস নেওয়া হয় যেখানে আরাবিয়ান স্টুডেন্ট অথবা মুসলমান স্টুডেন্ট বেশি। যেহেতু আমি যে স্কুলে আমার বাসার সামনেই যে স্কুলটা, মূলত এখানে বাচ্চাদের স্কুলগুলো সিলেক্ট হয় হলো আপনার বাসার পাশে যে স্কুলটা থাকে সেইটাতে সে অটোমেটিক ভর্তি হতে পারে, সেইখানে তার প্রায়োরিটিটা বেশি থাকে। যে কারণে আমার বাসার সামনে যে স্কুলটা সেখানে আমাদের প্রায়োরিটি বেশি ছিল। সেখানে ডিসিশন আসার পরে যখন সবকিছু হয়ে যাচ্ছে, ভর্তি দিন চলে আসছে, পরের দিন যখন যাব তখন হঠাৎ করে ফর্মে লক্ষ্য করি এই একটা অপশন আছে যেটাতে আমাদের টিক মার্ক দিতে হবে। এখন তখন আসলে আমরা কিছুই বুঝতেছিলাম না যে কি দিব। আমরা তো অবশ্যই ইসলাম ধর্মই প্রায়োরিটির ভিতরেই রেখেছি, কিন্তু সেখানে এটার কোনো অপশন নাই যেহেতু এই স্কুলে অনেক বেশি মুসলমান স্টুডেন্ট ভর্তি হতে যাচ্ছে না। এই দোদুল্যমান একটা সিচুয়েশনে যেহেতু আমার হাতে টাইম কম ছিল যে আমি কি করব সেটা বুঝতে না পেরে, পরে এক বাংলাদেশে সিনিয়র বড় ভাই ওহিদুল ভাই, যিনি জার্মানিতে আসলে অনেক বছর যাবতই থাকে, 30+, লাকিলি তাকে ফোন করে বসি এবং তাকে আমরা ফোনে পেয়েও যাই। সো তখন তার সাথে আমার পরামর্শের একটা সুযোগ হয়, উনি ক্লিয়ার কাট সেখানে পরামর্শটা দিল যে আসলে আমি কি করবো এই সিচুয়েশনে। সো এই সিচুয়েশনে ওনার যে পরামর্শটা ছিল সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো এখানে দুইটা অপশন থাকে, যে আপনার যদি ইসলাম ধর্ম অথবা হিন্দু ধর্ম অন্য কোনো ধর্মের কোনো শিক্ষা ওই স্কুলে না থাকে, ব্যবস্থা না থাকে, তাহলে আপনাকে ইথিক্সে যেতে হবে। তার মানে ওইখানে দুইটা অপশন দেওয়া থাকে, একটা হলো খ্রিস্টান ধর্ম আর একটা হলো ইথিক্স। সো আপনি তখন যেটা করবেন, ইথিক্স যেটা থাকে সেটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, সেই অপশনটা আপনার নিতে হবে আপনার বাচ্চার জন্য। এখন ইথিক্সটা কি, মূলত সেটা হলো যে জাস্ট তাকে কোনো ধর্মীয় শিক্ষা দিবে না, বাট তাকে নীতি নৈতিকতা শেখাবে, আদর্শ শেখাবে, মোরালিটি শেখাবে, কিন্তু তাকে ডিরেক্ট কোনো ধর্মীয় শিক্ষা দিবে না। যেটাও আপনার বাচ্চার জন্য ভালো যে সে নীতি নৈতিকতা এই বিষয়গুলো শিক্ষা নিবে। সো এইটা আসলে স্বাভাবিকভাবেই আমরা যে যে আমরা যে যে পরিবেশের মানুষ হই স্বাভাবিকভাবে আমরা সেটাতেই থাকতে চাই। সো এই বিষয়টা হয়তো আপনি যেমনি ফেস করবেন, যাদের বিশেষ করে বাচ্চা আছে অথবা যারা বাচ্চা নিয়ে এখানে আসবেন তারা এই বিষয়টা ফেস করবেন। সো তারা সিদ্ধান্তে যেতে কষ্ট না হয়, যেহেতু আমি প্রবলেমটা ফেস করেছি আর আপনারা জানেন যে আমার এক্সপিরিয়েন্সগুলো আসলে আমি ভিডিও করি যাতে আপনাদের ওই প্রবলেমগুলোর ভিতর দিয়ে যেতে না হয়। এটা খুবই দরকার এবং কার্যকরী একটা ভিডিও আপনাদের জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইভ 360 দিয়ে সাপোর্ট দিবেন যাতে আমি মোর অ্যান্ড মোর অথেন্টিক ইনফরমেশন আপনাদের দিতে পারি। ভালো থাকবেন, আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম।